বন্ধুগণ, আমরা আজকে আগুনের টর্নেডো তৈরি করব। এটা বানাতে আমাদের 1 ফুট লম্বা আর 30 সেন্টিমিটার ব্যাসের একটা লম্বা সিলিন্ডার তার জালি লাগবে, আর এটার সাথে সাথে কাঠের চাকতি আর কিছু নাট স্ক্রু এবং একটা টার্নটেবিলও লাগবে। প্রথমে দেখো, এখানে কাঠের চাকতিটি দেখানো হচ্ছে। এখানে একটা পিভেট কাঠের চাকতি মধ্যবিন্দুতে পিভেট ফিট করা আছে, আর এর সাথে দুটো ওয়াশার লাগিয়ে দেওয়া হয়েছে। এটা বল বিয়ারিং এর কাজ করবে। এটা একটা টার্নটেবিল, এটা যে বুস আছে এই এই টার্নটেবিলটা ভারী হওয়ার জন্য, এটা যখন পিভেটের মধ্যে ফিট করা হচ্ছে তখন খুব দৃঢ়ভাবে এটা আটকে থাকে এবং সহজেই ফ্রিলি ঘুরতে থাকে। আচ্ছা, আগুনের টর্নেডো তৈরি করার জন্য আমাদের কেরোসিনও লাগবে। একটা বাটিতে একটুখানি তুলো নিয়ে নিলাম। এখন কেরোসিন, কয়েক ফোঁটা কেরোসিন তুলোতে দিয়ে দিলাম। এখন আমরা যদি একটা দেশলাই জ্বালি, দেখবে আগুন কিভাবে জ্বলতে শুরু করেছে। এখন এই 1 ফুটের লম্বা তারের সিলিন্ডারটা আমরা টার্নটেবিলে আটকে ওটাকে ক্লিপ দিয়ে আটকে দিলাম। কেরোসিন তুলোতে থাকার জন্য অনেকক্ষণ ধরে আগুনটা জ্বলতে থাকবে। এখন যদি টার্নটেবিলটাকে ঘুরাই, দেখো কীরকম টর্নাডোর মতো, মানে একটা স্পাইরাল আকারে আগুনটা, আগুনের শিখাটা উপরে উঠে আসছে। তোমরা বলতে পারবে এটা কেন হচ্ছে? যখন আমরা টেবিলটাকে ঘোরাচ্ছি তখন তারের জালির মধ্যে দিয়ে বাতাস টেনে নিচ্ছে, আর সেই সাথে গরম বাতাস উপরে উঠে যায়, আর গরম বাতাস উপরে ওঠার সাথে সাথে আগুনের শিখাটাকেও উপরে উঠে নিয়ে যায়। সেই হিসাবে একটা খুব লম্বা, দারুণ, রোমাঞ্চকর আগুনের শিখা আমরা দেখতে পাই। ধীরে ধীরে যখন আগুনটা শেষ হয়ে যাবে, এটা দেখো একটা বটম ভিউ দেখানো হচ্ছে। এটা ঘোরানোর সাথে সাথে আগুনটা কমে গেলেও দেখবে অনেকটা বেশ উপরের দিকে উঠে আসবে। তো এইভাবে তোমরা ভীষণ মজা নিতে পারো। কিন্তু সাবধান, এই অ্যাক্টিভিটি করার সময় বড়দের সাহায্য অবশ্যই প্রয়োজন।